2023 সাল সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে আরেকবার সে চরমভাবে শ্লীলতা হানির শিকার হয়। যে শ্লীলতা হানির শিকার হয়েছে সেটি আমি বিবৃত করতে চাই না, কারণ সেটি আমি মনে করি আমাদের জন্য লজ্জার, সকলের জন্য লজ্জার, তো সেই কারণে আমি সেটি বলবো না। তো তখন সেই শ্লীলতা হানি যেটি যে জায়গায় করা হয়েছে কোচিং সেন্টারের পাশে, এমনকি বলা হয়েছে একটি নামাজের স্থান সেই জায়গার কথা বলা হয়েছে। তার ধারাবাহিকতায় 27 তারিখে এই শিক্ষককে মোহাম্মদ মুরাদ হোসেন সরকারকে গ্রেফতার করা হয় এবং তার কাছে থাকা অ্যান্ড্রয়েড ফোন এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়, যে জায়গাগুলোতে কিছু ভিডিও ক্লিপ বা কিছু অডিও কথোপকথনের কিছু এভিডেন্সেস আছে। আমরা সকলেই জানি জিভি ভিকারুননেসা নূন স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের অন্যতম একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে যে সম্মানিত শিক্ষক শিক্ষিকা আছেন তাদের কাছেও কিন্তু আমাদের মানসম্পন্ন শিক্ষা, মানসম্পন্ন আচরণ, শিক্ষা মানে শুধু বইয়ের শিক্ষা নয়, সামগ্রিক শিক্ষা, মানসম্পন্ন শিক্ষা আমরা সকলে প্রত্যাশা করি যারা অভিভাবক আছি। এবং সেই আশা নিয়েই কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে তাদের কাছে দিয়ে থাকি, আমাদের কন্যা সন্তানরা তাদের কাছে যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় কথা হয়েছে, আপনারাও অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় একটি অভিযোগ আসছে যেটি বাচ্চাদের, একাধিক বাচ্চার অভিযোগ, এবং সে অভিযোগ অত্যন্ত গুরুতর, যেটি কখনোই কোনো পিতামাতা, কোনো শিক্ষক শিক্ষক শিক্ষিকা তাদের কাছ থেকে মানুষ কোনো দিনই এই ধরনের কোনো আচরণ আশা করে না। তার কারণ পিতামাতা মাতৃ পিতৃ তুল্য প্রায় তাদের মতোই। তো আমরা বলবো যে আমাদের গত 26 তারিখে লালবাগ থানাতে একজন বাদী আসেন এবং তার সাথে আরও একজন সহযোগী ছিলেন, উভয়েই তারা অভিযোগ করেছেন যে তাদের যে কন্যা তারা ভিকারুননেসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিতের একজন শিক্ষক নাম মোহাম্মদ মুরাদ হোসেন সরকার, তার দ্বারা তাদের শ্লীলতা হানি হয়েছে বলে তারা অভিযোগ করেছেন, এবং সেই পরিপ্রেক্ষিতে তারা যে বিষয়গুলো অবগত করেছেন সেটি হলো যে যে ভিকটিম বাচ্চারা তারা অষ্টম শ্রেণীর ছাত্রী, বয়স মাত্র 13 বছর, একদমই শিশু, সেই শিশুরা সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় এই শিক্ষকের কোচিং, নিজস্ব কোচিং সেন্টার আজিমপুরে কলোনিতে একটি তিনতলা বাসা, সেই জায়গায় সে যখন সপ্তম শ্রেণীতে ছিল তখন মার্চ মাসে একজন শ্লীলতা হানির শিকার হয়। তখন সেই বিষয়টি যেহেতু শিশু ছিল কাউকে বলেনি, পরবর্তীতে আবার 2023 সাল সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে আরেকবার সে চরমভাবে শ্লীলতা হানির শিকার হয়। যে শ্লীলতা হানির শিকার হয়েছে সেটি আমি বিবৃত করতে চাই না, কারণ সেটি আমি মনে করি আমাদের জন্য লজ্জার, সকলের জন্য লজ্জার, তো সেই কারণে আমি সেটি বলবো না। তো তখন সেই শ্লীলতা হানি যেটি যে জায়গায় করা হয়েছে কোচিং সেন্টারের পাশে, এমনকি বলা হয়েছে একটি নামাজের স্থান সেই জায়গার কথা বলা হয়েছে। তো এরপরে পরবর্তীতে এই বিষয়টি স্কুলের যে প্রিন্সিপাল সেখানে অবগত করা হয় এবং এ মাসেরই 3 তারিখে কিন্তু এটি নিয়ে একটি প্রিন্সিপাল মহোদয় অভিভাবকদের নিয়ে একটি সভার আয়োজন করেন এবং বিষয়টি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়, ভিকটিমদের শোনা হয়, তাদের পরিবারদের শোনা হয়। তখন জানা যায় যে ভিকটিম শুধু একজন নয়, একাধিক, এবং সে একাধিক ভিকটিমের পরিবারের পক্ষ থেকে আরও দুই একজন অভিযোগ করে যে হ্যাঁ, তাদের সন্তানরাও এ ধরনের আচরণের শিকার হয়েছে। এরপরেই 26 তারিখে, দুঃখিত, 4 তারিখে তাদের এই যে অ্যাকিউজড, যাকে অভিযুক্ত করা হয়েছে, সেই শিক্ষক এই ভিকটিমের পরিবারের কাছে সে এটি না বলার জন্য
কাউকে না জানানোর জন্য আহ্বান জানায়, কিন্তু সে আহ্বানে তারা সাড়া দেয় না। এবং পরবর্তীতে আপনারা জানেন যে ভিকারুননিসা নূন স্কুল আজিমপুর শাখার সামনে মানববন্ধন হয়েছে, প্রেস ক্লাবের সামনেও 25 তারিখে মানববন্ধন হয়েছে, এবং সেই মানববন্ধন থেকে এর সুষ্ঠু বিচার এবং দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে। 26 তারিখে লালবাগ থানায় মামলা নম্বর 17 তারিখ 26/2/2024 ধারা নারী ও শিশু নির্যাতন আইনের 10 ধারায় মামলা রুজু করা হয়েছে, এবং সেই তার ধারাবাহিকতায় 27 তারিখে এই শিক্ষককে মোহাম্মদ মুরাদ হোসেন সরকারকে গ্রেফতার করা হয় এবং তার কাছে থাকা অ্যান্ড্রয়েড ফোন এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়, যে জায়গাগুলোতে কিছু ভিডিও ক্লিপ বা কিছু অডিও কথোপকথনের কিছু এভিডেন্সেস আছে। তো সেগুলো নিয়ে আমাদের দুটি জব্দ করা হয়। 27 তারিখে তাকে বিজ্ঞ আদালতে হাজির করলে এবং 10 দিনের রিমান্ড প্রার্থনা করলে বিজ্ঞ আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবং আমাদের যে অ্যান্ড্রয়েড ফোন এবং ল্যাপটপ, এই দুটি আমাদের পরীক্ষার জন্য এবং তথ্য সংগ্রহের জন্য আমাদের কাজ চলছে। ইতোমধ্যে ভিকটিম নারী ও শিশু নির্যাতন আইনের 22 ধারায় বিজ্ঞ আদালতে তার জমানবন্দি দাখিল করেছেন। এতদ সংক্রান্তে স্কুলের প্রিন্সিপাল মামলার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে সহায়তা প্রদান করেছেন। আমরা মনে করি যে এটি অত্যন্ত দুঃখজনক, নিশ্চয়ই একজন শিক্ষকের জন্য সকল শিক্ষক সমাজ হয়তো আজকে তারাও লজ্জিত হয়েছে, আমার মতো পিতামাতা যারা আমরাও লজ্জিত হয়েছি। আমরা আশা করি যে এই মামলার তদন্ত শেষ করে এই আসামিকে যথোপযুক্ত বিচারের আওতায় নিয়ে আসা হবে, যাতে এ ধরনের ঘৃণ্য কোনো অপরাধ সমাজের কোনো শ্রেণী পেশার মানুষ, শিক্ষক তো দূরের কথা, কোনো শ্রেণী পেশার মানুষ যেন এ ধরনের 13 বছরের শিশু বা নারীদের নির্যাতন করার সাহস না দেখায়।